কন্টেইনমেন্ট জোন মালদা জেলার প্রশাসনিক ভবন চত্বর। জেলা প্রশাসনিক ভবনের একাধিক কর্তা আধিকারিক করোনা সংক্রমিত হয়েছেন, তারই জেরে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বর কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনের সামনে কন্টেইনমেন্ট জোনের পোস্টার টাঙানো হয়েছে। তারপরও এদিন জেলা প্রশাসনিক ভবনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় করেন। মানুষের মুখে মাস্ক ছিল না। কন্টেইনমেন্ট জোন ঘোষণা হলো জেলা প্রশাসনিক ভবন চত্বরে নেই কোনো পুলিশের টহলদারি। মালদার করোনা কি পরিস্থিতি? করোনার পরিস্থিতি ভয়াবহ, চারিদিকে প্রত্যেক দিন আপডেট শোনা যাচ্ছে এবং প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আক্রমণিত হচ্ছে, সবাই ওনারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। যদি আসার সময় কোনো বাধা সম্মুখীন হলেন? বাধা বলতে না, কোনো ব্যারিকেড ফ্যারিকেড আমরা কোনো, আমি এখান থেকে এখানে এলাম, সাধারণ মানুষ যাতায়াত করছে। হ্যাঁ, মনে হচ্ছে কি এটা কন্টেইনমেন্ট জোন? না, একদমই না। ডিএম অফিসে যেমন সাধারণ কাজকর্মে সাধারণ মানুষ প্রত্যেকে আসে, আমি এসেছি এবং সবাই অবাধে আসছে, যা আজকে যাতায়াত হচ্ছে। আগের দিনের মতো যেমন হয় তেমনই জানি। হ্যাঁ, একদম। মনে হচ্ছে কি এটা কন্টেইনমেন্ট জোন? কী নাম আপনার? শান্তনু সরকার। এসে ব্যানারে কী লেখা দেখলেন? কন্টেইনমেন্ট জোন আমাদের মিউনিসিপ্যালিটি পড়েছে এবং আরও অনেক জায়গায় পড়েছে মিউনিসিপ্যালিটি। বলছি কন্টেইনমেন্ট জোন বলতে কী বুঝেন? মাস্ক টাস্ক পরে ব্যবহার করতে হবে, স্যানিটাইজার, মানুষ ডিসটেন্স মেনটেন করবে, তো বাইরে থেকে আসবে না যাবে না, এটা কনফাইনমেন্ট জায়গা বলা। বলছি কালেক্টরিতে কাজ এসে কোনো বাধার সম্মুখীন হলেন? না, কোনো বাধার সম্মুখীন হলেন। আগের দিন যেমন আছেন তেমনই দেখলেন? তেমনই রয়েছে, অ্যাজ ইট ইজ রয়েছে, অ্যাজ ইট ইজ রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। কোনো ব্যারিকেড লোকজন একটু কম রয়েছে এইটুকু বলা যায়। না না, কন্টেইনমেন্ট জোন বলতে বাড়ির লোক তো প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, সেটা উচিত, তাই তো হওয়া উচিত ছিল। এখানে অ্যাজ ইট ইজ চলছে আমাদের, আমরা আমাদেরকে আমাদেরকে সতর্ক হতে হবে, এছাড়া তো কোনো রাস্তা নেই। আপনার নাম? মনোজ বাবু।